রাইট নাও কলকাতা বাংলা চলচ্চিত্রের দর্শক একজন অভিনেত্রী হলেন কৌশানী মুখার্জি মূলত এই তারকা তার কেরিয়ারে বেশ কয়েকটি চলচ্চিত্র উপহার দিয়েছেন তিনি তার অনুরাগীদের সেই জন্য অবশ্য অল্প সময় দর্শকদের মাঝে আলোচনায় অন্যদিকে এই তারকাকে সর্বদাই সোশ্যাল মিডিয়া সক্রিয় দেখা যায় সেখানে অবশ্য এই তারকা তার প্রতিটি মুহূর্তের ছবি আপলোড করেন কিন্তু মাঝে মাঝে খোলামেলা পোশাকের ছবি শেয়ার করতে দেখা যায় তাকে সুতরাং যাই সে সকল ছবির জন্য আলোচনায় থাকেন এই অভিনেত্রী মূলত সেই ধারাবিকতে সম্প্রতি কৌশনী তার ইনস্টাগ্রাম বেশ কিছু ছবি আপলোড করেন মোরোভার তার প্রকাশ করা ছবিতে দেখা যায় সম্প্রতি সালমান খানের সঙ্গে ক্যামেরার সামনে ধরা দেন এই তারকা মূলত মূলত সেখানে তাকে লালচারিতে দেখা যায় সেই সাথে বাধা চলে সালমান খানের সঙ্গে আশি ক্যামেরার সামনে ধরা দেয় যার জন্য অবশ্য সম্প্রতি দর্শকদের কাছে প্রশংসায় আছে নেই তারকা মূলত তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্স অনেকে তাকে লাভ মুচিয়ে দেয় সেই সাথে অনেকে আবার অসাম লিখেছে মূলত অনেকে আবার ওয়াও লিখেছে যদিও আবার অনেকে লিখেছে তোমাকে কি আগামীতে বলিউড চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে কিনা না সব কিছু মিলে সম্প্রতি কৌশানী দর্শকদের মাঝে এভাবে দর্শকপ্রিয়তা অর্জন করেন বাইদ বর্তমানে কৌশানী মুখার্জির হাতে বেশ কিছু চলচ্চিত্রের কাজ আছে মূলত এই তারকা শুটিং এর কাজ খুবই শীঘ্র শুরু করবেন বলে জানা যায় জানা যায় যে আগামী বছর এই তারকা পীড়িত বসবেন ঠিক এই জন্য অনুরাগীরা তার এই বিয়ের বিষয়টি জানার জন্য আগ্রহের সাথে অপেক্ষা করছে অন্যদিকে এই তারকাকে সর্বশেষ আবার ফিল্ম অভিনয় করতে দেখা যায় সেখানে অবশ্য তার অভিনয় দর্শকদের কাছে ভালো লাগে ঠিক এই জন্য পরিচালক রাজ চক্রবর্তী পরিচালিত চলচ্চিত্রটির জন্য আলোচনায় আসেন কৌশনী মুখার্জি সুতরাং তো নিলেন সম্প্রতি সালমান খানের সঙ্গে ক্যামেরা বন্ধন কৌশনী মুখার্জি ফলে এই বিষয়টি নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্য আমাদের কমেন্ট বক্সে জানাতে বলবেন না সেই সাথে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য